মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। বাইরের অবস্থা কুয়াশা ভর্তি। টপ টপ করে আজও হচ্ছে, মানে কুয়াশাগুলো পড়ছে। সকাল সকাল একটা প্ল্যান হয়েছে, আমরা একটা জায়গায় বেরোবো, সেটা তো তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি, শুধু দেখতে থাকো। এটা না আমার খুব ভালো লাগে, কারণ না ঠান্ডাটা অনেকটা কমে। আমাদের ডালিয়াটা ফুটবে ফুটবে করছে। এখানে মা জল ফিরে দিয়েছে, এটা আমাদের তিন দিন যাবত দেয়া হয়। এখানে আম পাতা একটু দুন, উলু কাঠি আর জল। সকালবেলা উঠে কাপড় টাপড় ছেড়ে দেয়া হয় আর কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয়। আগের দিন দেওয়া হয়েছিল, আজ আর কাল তিন দিন দেওয়া হয়। এই বাউনিটা আমি কাল রাতে নিয়েছিলাম, এখানটা অন্ধকার তো, তাই আমার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি কোথায় সেটা আমি এখনো বলবো না। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রিচার্জ করা, রিচার্জ শেষ হয়ে গেছে। আসলে এটা কিনেছিলাম লাস্ট বালিগঞ্জ থেকে, তারপর থেকে বালিগঞ্জ না বোধহয় শ্যামবাজার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শ্যামবাজার থেকে নিলাম। হ্যাঁ, তারপর থেকে আর এটা আয় দেওয়া হয়নি। বাইরে এসে দেখছি তো রোদে দেখা মিলে গেছে, মোটামুটি গরম ভালোই হবে। আর আমি এই ইয়ারিংটা পরেছি, এটা লাস্ট বার্থডেতে আমায় তানিয়া দিয়েছিল, পরা হয়ে ওঠেনি, কারণে না আমি চাদর অতটা অভ্যস্ত না, এই খালি খুলে যায়। মোটামুটি 11:30 নয় 12টা এরকম বন্ধ হয়ে যায়, ভিতরে থাকতাম আমাদের ট্রেনে বাইরে বার করে দিতে, যাও যাও বাইরে যাও। তো যাবো রিচার্জ করতে, তবে এত তাড়াতাড়ি রিচার্জের দোকান কি খুলেছে দেখতে হবে। সে তো দেখতে পাচ্ছি অটো নেই একটাও। নেমে গেছি, শুধু একটাই ভাবছি খোলা থাকবে তো। আর এই মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারগুলো না আমি অতটা জানি, মোটামুটি প্রতিবারই আমরা এখানে যখন আসতাম না এই জায়গাটা আসার চেষ্টা করতাম, অ্যাকচুয়ালি আসতাম, কিন্তু লাস্ট দু তিনবার যবে থেকে মনিটাইজেশন অন বলো আর পেমেন্ট বলো, তবে থেকে যখন যখন আসছে না কোনো না কোনো কারণে এটা হয়ে ওঠে, তাই আজকে ঠিক করেছিলাম এটার কারণেই বেরোবো। কেউ চিনতই না, তখনই সবাই বলেছিল যে না ওই ভিডিওটা তোমাদের খুব ভালো হয়েছে। আর এখানে এসে এখানে পুরোহিত যারা কর্মকর্তা এই মন্দিরে, তারা আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছিলেন না। পূজা দিতে রুম্পাই ঢুকেছিল, আমি সেই ফাঁকে আশেপাশের একটু ক্লিপিংসটা নিচ্ছিলাম। এই দিন মকর সংক্রান্তি হওয়ার কারণে এখানে প্রচন্ড ভিড় হয়েছিল, তবে আমরা না যাওয়ার আগে অতটা খেয়াল করিনি। এখানে এসে জানতে পারলাম এই শনিবার রবিবার ছুটি থাকার কারণে ভিড়টা নাকি একটু বেশি হয়।
বজবজ কলেজে পড়াকালীন প্রায় এখানে আসতাম, তবে তখন এতটা জনসমাগম ছিল না। আসলে বজবজ কলেজে পড়া সব স্টুডেন্টদের কাছে এই কালীবাড়ি একটা নস্টালজিক জায়গা। অনেক ফেলে আসা টুকরো টুকরো স্মৃতিগুলোকে খুব মিস করছিলাম। বেরিয়ে গিয়ে একটা নতুন প্ল্যান হয়েছে। পুজো দিয়ে আমাদের খুব তাড়াতাড়ি মিটে গেছে, আর আমি কিছুদিন যাবৎ কয়েকজনের স্ট্যাটাসে দেখছি এখানে পুষ্প মেলা চলছে। তো একবার ঘুরে আসি, আপাতত 11:30 বাজে। আমার একটা কোয়েশ্চেন, সকালে ঢুকতে যাই তো? আমি এটা জানা নেই আমার। বজবজ কলেজে আবার আসতে হবে, কারণ কি একটা দরকার আছে আমি ঠিক জানি না এখনো। আসার ইচ্ছা সত্যি কথা বলতে নেই। এবার যদি ওরা সবাই বলে যে কলেজে আসতে হবে, কিছু করার নেই। জানতে কিন্তু কর্মব্যস্ততা এখানে তুফর, গাড়ি ঘোড়ার কোনো কমতি আর প্রতিটা অটো আমাদের বলে আছে বিল্লা চড়িয়াল চড়িয়াল, মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এদের ভালো লাগছে না, বলছে তাড়াতাড়ি অটোতে ওঠো। তো না করছি যে এখান থেকে কি ফুল গাছ নিয়ে যাবো? অ্যাকচুয়ালি না খুব একটা জোর পাচ্ছি না, দেখেছো তো বাগানটার অবস্থা, জায়গা নেই। আর কলেজ মনে হয় আমাকে কালই আসতে হবে। ভাইকে দেখেছি যে পুষ্প প্রদর্শনীতে এসেছে, আর বেশি বেশি করে ছবি তুলেছে, কিন্তু দিয়েছে প্রবলেমটা হচ্ছে সবাই কিন্তু রাতে এসে বেকার পুরো বেকার এখানে আসে। দেখলাম শেষ হয়ে গেছে, হ্যাঁ চন্দ্র তো দেখ লাস্ট। তাই হোক, আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় পুরো সবটা, হ্যাঁ আর ফুলগুলো কিন্তু সবই আছে, মেলাটা খুলে ফেলেছে। ঠিক নয়, আমরা ভেবেছিলাম মেলা থাকবে। আসলে এই ফুলগুলোই নয়, ওখানে সুন্দর সাজিয়ে রাখা ছিল, তবে সব ফুলই আছে। এই ধরনের ফুলগুলো আমাদের বাড়িতেও আছে। জানতে পারলাম যে অনেক চন্দ্রমল্লিকা আমাদের কাছে এখনো নেই, সেগুলো কালেকশন করতে হবে। ফুলটা দারুণ ইউনিক, এই গাছ আমাদের একটা চাই। খুব সুন্দর লাগছে, এইটা আমি দেখিও নি, ফিরাই গিয়েছিলাম যেটা ফুলের দেশ সেখানে গিয়েও দেখিনি, কিন্তু এই চন্দ্রমল্লিকা। এই ফুলটা আমাদের ছিল বাট এবছর ফোটেনি। আমরা বেশি ভালো ভালো চাষ করতে পারি, থাকো এখানে এত চন্দ্রমল্লিকা আছে আর নাও ফোটেনি। কিন্তু পুষ্প মেলাতে ফুল ফোটেনি, আমাদের বাড়িতে ফুটে গেছে, আমাদের বাড়িতে পুরো আবার মরেও গেছে। আর আর একবার আসলে এইগুলোর ফুল ফুললে না আর একবার পুষ্প মেলা হবে, আর তখন আমরা ঠিক তারিখে আসবো। একচুয়ালি টোটাল লজ্জা, 11-14 পুষ্প প্রদর্শনী, আমরা এসেছি আজ 15 তারিখ। চিন্তায় সুকান্ত ভট্টাচার্যও গালে হাত দিয়ে দিয়েছে যে এরা কি করছে। সাধারণ মেলা আমরা এখন ঘুরে দেখব, তাই তো? সেই জন্য এই তো সামনে দেখতেই পাচ্ছি কত খেলনার দোকান বসেছে, পাচ্ছি কত ফুল গাছ, আমরা মানে দেখে কোনটা ছেড়ে মানে
পুষ্প প্রদর্শনী তোমরা যদি দেখে থাকো তো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের সাথে আমাদের পুষ্প। আর বাই দ্য ওয়ে আমাদের যারা মেলার কথা বলছো তারা প্লিজ তারিখটা মেনশন করে দিও, না হলে এরকম শেষ হয়ে যাওয়ার পরের দিন আমরা এসে আসি। তোমাদের সবাইকেই বলতে চাই যারা যারা এফবিতে পোস্ট করেছো তারা কেন মেনশন করে দাও, মেনাটা কেন দাওনি যে এত তারিখ থেকে এত তারিখ অবধি মেলা চলছে? যে কারণে এসেছিলাম ফুল দেখবো, ফুল দেখে ঠিক আছে ভাই, ফুল দেখে শান্তি পেয়ে গেছে। প্রচুর কারণ হচ্ছে আমাদের ওখানে না ওই মাটিটা ঠিক মতো ভালো নয়, মানে ডালিয়ার জন্য পারফেক্ট নয়, প্রচুর ডালিয়া লাগিয়েছিলাম কিন্তু সবই মরে গিয়েছিল। ছোট ঘরখানে এতটা বড় না, এই পাশের ফুলটাও, ফুলটা আমাদের আছে কিন্তু এটাকে নিয়ে দিদি গবেষণা করছিল যে এর পাপড়িগুলো খোলেনি কেন, দেখ এখানেও খোলেনি, এখানেও খোলেনি, ওটা আমি দেখছি। প্রচুর ভালোভাবে ঘুরলাম, প্রচুর দর্শ্য, দারুণ ঘুরেছি, এবার একটু বাড়ির দিকেই যাওয়া যায়। খেতে বসে গেছি, এই যে গরম গরম চিকেন আর ভাত। আজকে আমাদের বাড়িতে ভাজা পিঠে হয়েছে, আমাদের তিন দিন যাবতীয় পিঠে খেতে হয়, তো আজকে ভাজা পিঠে হয়েছে। আর এই যে ছোট ছোট এইগুলো এগুলো আমি করেছি, আমার আসলে কলার বড়ার কথা খুব মনে পড়ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।